আমরা কি জানি যে তেজস্ক্রিয় কোনো পদার্থ থেকে তিনটে রশ্মি নির্গত হয়, আলফা, বিটা এবং গামা। তার মধ্যে আলফা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, বিটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত এবং গামা চার্জবিহীন, যেটা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আচ্ছা, তাহলে বিটা কি জানলাম যে নেগেটিভ চার্জযুক্ত, নেগেটিভ চার্জযুক্ত। কিন্তু আমরা এটাও জানি যে তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয় ঘটনা। যদি তেজস্ক্রিয়তা নিউক্লিয় ঘটনা হয়, তাহলে এই যে বিটা নিঃসরণের সঙ্গে ওই কথাটা সম্পূর্ণ বিপরীত। কেন? তেজস্ক্রিয়তা যদি নিউক্লিয় ঘটনা হয়, তাহলে বিটা নিঃসরণ কীভাবে নিউক্লিয়াস থেকে হতে পারে? বিটা তো নেগেটিভ চার্জ। আচ্ছা, নেগেটিভ চার্জযুক্ত কণা সেটা ইলেকট্রন, ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রনটা একটা পরমাণু নিউক্লিয়াস থেকে কীভাবে নির্গত হতে পারে? যে কোনো পরমাণুর নিউক্লিয়াসটা পুরোপুরি পজিটিভ চার্জযুক্ত, কারণ সেখানে কী কী আছে? পজিটিভ চার্জযুক্ত প্রোটন এবং নিস্তড়িত নিউট্রন। তাহলে এখান থেকে কখনোই নেগেটিভ চার্জযুক্ত বিটা নিঃসরণ হতে পারে না। তাহলে কীভাবে হচ্ছে, ইলেকট্রন কীভাবে বের হচ্ছে এখান থেকে? এই নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনের উৎপত্তির একটা ব্যাখ্যা আছে, সেটা কি? এই যে নিউক্লিয়াসের মধ্যে যে পজিটিভ চার্জযুক্ত প্রোটন এবং চার্জবিহীন নিউট্রনগুলো আছে, সেই নিউট্রন ভেঙে গিয়ে প্রোটন আর ইলেকট্রন তৈরি করে, প্রোটন আর ইলেকট্রন তৈরি করে। তাহলে কি, এই যে নিউক্লিয়াসটা তৈরি হলো, এখন এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন বেড়ে গেল এবং একটা ইলেকট্রন বেড়ে গেল, যা ছিল না। একটা নিউট্রন কমে গেল, একটা প্রোটন বেড়ে গেল, একটা ইলেকট্রন বেড়ে গেল। এই নিউট্রনটাই ভেঙে দুটো হয়ে গেল। এখন কিন্তু নিউট্রনটার কোনো অস্তিত্ব নেই, তাহলে নিউট্রনটার জায়গায় একটা প্রোটন, একটা ইলেকট্রন এলো। তাহলে এই যে পরমাণুটা ছিল, এই নিউক্লিয়াসটা এখন কীভাবে পরিবর্তিত হলো সেটা দেখব। ধরলাম এই একটা ইউরেনিয়াম নিউক্লিয়াস, 235U92 ইউরেনিয়াম একটা, এই একটা পরমাণু নিয়েছি। তো এই পরমাণুর মধ্যে এখন প্রোটন সংখ্যা কত নিউক্লিয়াসে? 92। নিউট্রন সংখ্যা কত? 235 - 92 = 3, 143 হচ্ছে নিউট্রন সংখ্যা। এবার এর মধ্যে এখন ইলেকট্রন নেই, এই নিউক্লিয়াসের মধ্যে, কিন্তু যদি বহিঃস্থ কক্ষপথে ইলেকট্রন কত আছে? 92। তো এখন যদি একটা নিউট্রন, একটা নিউট্রন এখান থেকে প্রোটন আর ইলেকট্রনে কনভার্ট হয়, তাহলে কি হবে? নিউট্রন এখান থেকে একটা মাইনাস হবে, তাহলে এখন নিউট্রন কতগুলো আছে? 143 - 1 = 142। এবার একটা প্রোটন বেড়ে গেল এবং একটা ইলেকট্রন বেড়ে গেল। এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে কীভাবে নির্গত হবে? বিটা আকারে। এই ইলেকট্রনটাই নিউক্লিয়াস থেকে বিটা আকারে নির্গত হবে। সাধারণভাবে তো নিউক্লিয়াসের মধ্যে কোনো ইলেকট্রন থাকে না, কিন্তু ইলেকট্রনটার উৎপত্তি কোথা থেকে? এই নিউট্রনটা ভেঙে একটা প্রোটন, একটা ইলেকট্রন এলো, সেই ইলেকট্রনটা বিটা আকারে নির্গত হয়ে গেল। তাহলে এখন নিউক্লিয়াসের মধ্যে জাস্ট একটা প্রোটন, এই একটা প্রোটন রয়ে গেল। এখন নিউট্রনও নেই, ইলেকট্রনও নেই, নিউট্রনটা ভেঙে এই দুটো হয়েছে আর ইলেকট্রনটা বিটা আকারে বেরিয়ে গেছে। তাহলে এখন হচ্ছে শুধু প্রোটন। তাহলে এই একটা প্রোটন এখন নিউক্লিয়াসের মধ্যে বেড়ে গেল। আমরা কি জানি, পরমাণু ক্রমাঙ্ক সর্বদা প্রোটন সংখ্যার উপরে নির্ভর করে। প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা হচ্ছে ভর সংখ্যা, এবং শুধু প্রোটনের সংখ্যা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। তাহলে এখন প্রোটন কতগুলো ছিল আগে? 92টা। এখন প্রোটন কতগুলো আছে? 92 + 1 = 93। তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত হলো? আগের চেয়ে 1 বেড়ে গেল। একটা বিটা নিঃসরণ হলে পরমাণু ক্রমাঙ্ক আগের চেয়ে 1 বেড়ে যায়, 1 একক বেড়ে যায়। কিন্তু ভর সংখ্যা কী পরিবর্তন হবে? ভর সংখ্যা এখানে টোটাল কত? 235। N + P = 235। আবার এখানে যদি আমি ভর সংখ্যা করি,
एन प्लस पी इक्वल्स टू कत 142 प्लस 93 इक्वल्स टू 235 ताहले कोनो एक न्यूक्लियस थेके जदि एक बीटा निस्सरण होय ताहले तार परमाणु क्रमांक एक बेड़े जाए किन्तु तार भर संख्यार कोनो परिवर्तन होय ना। তাহলে বিটা নিঃসরণ কীভাবে হয় বোঝা গেল? কেন ইলেকট্রন একটা নিউক্লিয়াসের মধ্যে চলে আসে কীভাবে? এই যে পরিবর্তনটা, নিউট্রন দুটো একটা প্রোটন একটা ইলেকট্রনে চলে আসে, তারপরে সেই ইলেকট্রনটা বেরিয়ে যায় এবং একটা প্রোটন নিউক্লিয়াসের মধ্যে বেড়ে যায়। এভাবেই এই একটা পরমাণু ইউরেনিয়ামটা সেটা পরবর্তী তার যে পর্যায় সারণীর পরবর্তী মৌল 92 থেকে কোনটা হলো 93, তাহলে পরবর্তী মৌল যে 93 সে 93 মৌলে কনভার্ট হয়ে যাবে। এ ছিল আজকের বিষয় বিটা নিঃসরণ, আশা করি বোঝা গেছে।